যৌবনের এই শক্তি, যৌবনের এই সাহস, যৌবনের আত্মবিশ্বাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। মনে রাখবেন, সময়টা কিন্তু আমাদেরই, সময়টা কিন্তু যুবকদেরই। এই যুবকদের মধ্যে যে সাহস রয়েছে, যে শক্তি রয়েছে, যে আত্মবিশ্বাস রয়েছে, এটা কিন্তু সাধারণত মুরব্বীদের মধ্যে থাকে না। সুতরাং আমরা যত বেশি সমাজের বুকে অ্যাক্টিভ হব, যত বেশি অগ্রসর হব, সমাজ কিন্তু তত বেশি ইনশাআল্লাহ সংস্কার হয়ে যাবে। তার বাস্তব ফলাফল কিন্তু আজকে আমরা সমাজের ময়দানে দেখছি। আর আজকে আমরা মুসলিম সমাজ আমাদের লক্ষ্যে দৃঢ় নই। আমরা একদিকে দুনিয়াও পালন করছি, তারপরে যতটুকু সময় পাচ্ছি দিনদারির কিছুটা যদি পারি তো পারলাম, আলহামদুলিল্লাহ, নালে নাই। দিনটা আমাদের কাছে মৌলিক ইম্পর্টেন্স পাচ্ছে না, দুনিয়াটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট দিনের চেয়ে। আমাদের কর্মী ভাইদের মধ্যে, প্রত্যেকের মধ্যে যেন এই তিনটা গুণ থাকে: সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। মনে রাখবেন, এক টাকার খেয়ানত করা এক কোটি টাকার খেয়ানত করা সমান। আবার বলছি কথাটা, এক টাকার খেয়ানত করা এক কোটি টাকার খেয়ানত করা সমান অপরাধ। আমাদের হাতের দ্বারা যেন একটা টাকারও খেয়ানত না হয়, এই জায়গায় যেন আমরা পূর্ণ আমানতদারিতা রাখতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় আয়োজনে আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলন 2021-এর সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় জেলা দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা তাবলিগ ইজতেমার পর প্রায় দীর্ঘ 5 মাস পর আজকে আমরা পুনরায় শারীরিকভাবে একত্রিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা মহামারীর এই দীর্ঘ বিপর্যয়ের পরে আবারও এভাবে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন সুস্থ অবস্থায়। তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, করোনার সময়গুলো আপনাদের জন্য নিশ্চয়ই ভালো যায়নি। সাংগঠনিকভাবেও আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক করে দিয়েছেন। আমাদের অনেক ভাই অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়ে গেছেন। অনেকে আবার না ফেরার দেশে চলে গেছেন একেবারেই। আপনারা জানেন, গত প্রায় 1 মাস আগে আমাদের মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি ভাই জাকারিয়া মিয়া, তিনি করোনায় মৃত্যুবরণ করেছিলেন। আজও পর্যন্ত তার লাশ মালয়েশিয়াতে আছে, আগামীকালকে বাংলাদেশে আনার কথা। আর সেই সাথে অনেক ভাই এখনও পর্যন্ত অসুস্থতার মধ্যে রয়েছেন, অথবা করোনা সেরে যাওয়ার পরেও তার যে আফটার ইফেক্টস, সেই সমস্যাগুলো এখনও তাদের মধ্যে কিছুটা আছে। আপনাদেরকে আরও বেদনার সাথে জানাতে হচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 3 মেয়াদে যিনি সভাপতি ছিলেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বর্তমান যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে আসা, ফিরে আসা অত্যন্ত কঠিন ব্যাপার। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তার পক্ষ থেকে যদি বিশেষ কোনো নির্দেশ থেকে থাকে, তাহলে হয়তো তিনি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন। আমরা সেই দোয়ায় আজকের এই মহতি অনুষ্ঠান থেকে তার জন্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দ্রুত সুস্থ করে দেন এবং আবার তাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এবং দিনের ময়দানে তিনি যেন আবার খেদমত করে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 2020-22 সেশনে শুরুতেই আমরা একটি মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। সেই মূল মন্ত্র ছিল, ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর। এই মূল থিম নিয়ে আমরা
কাজ শুরু করেছিলাম। আজকে বিশেষ করে যারা ইসলামী ঘরানায় কাজ করছেন তাদের মধ্যে একটা প্রশ্ন বারবার জাগে যে ইসলামী রাষ্ট্র আগে নাকি সমাজ সংস্কার আগে, ঐক্য আগে নাকি সমাজ সংস্কার আগে। আমরা বলি ঐক্য আগে নয়, ইসলামী রাষ্ট্র আগে নয়, সবার আগে দরকার কি? সমাজ সংস্কার। তার কারণ একটা ঘরে যখন মৃত লাশ পড়ে থাকবে, পচা লাশ পড়ে থাকবে, সেই ঘরের বাইরে থেকে আপনি যতই পানি ঢালেন না কেন, ওই ঘর কি কখনো পরিষ্কার হবে? যতক্ষণ না পর্যন্ত ওই ঘর থেকে ওই মৃত লাশটা আপনি দূরে না সরাবেন ততক্ষণ পর্যন্ত ওই ঘর কখনোই পরিষ্কার হবে না, যতই আপনি বাইরে থেকে পানি ঢালেন না কেন, যতই সেখানে চুনকাম করেন না কেন, অথবা যতই সেখানে সৌধ গড়ে তোলেন না কেন। আর এ কারণেই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ তাদের মূল দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে সমাজ সংস্কার। আমাদের এই দাওয়াতের মূল উদ্দেশ্যটা কী, আমাদের মূল বেদনাটা কী, আমাদের মূল ব্যথাটা কী, সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্যটা কী? আমাদের বক্তব্য এটাই, আমাদের প্রশ্ন এটাই যে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করছি, আত্মসমর্পণকারী হিসাবে দাবি করছি, এই দাবিটা করার পরেও আমরা কিভাবে একজন সৃষ্টি হয়ে আর একজন সৃষ্টির কাছে মাথা নত করছি, আমরা একজন মৃত মানুষের কাছে কিভাবে মাথা নত করছি, আমরা কিভাবে মাজারে যেয়ে আমাদের চাওয়া পাওয়াগুলো ব্যক্ত করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, লা ইখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা সৃষ্ট জীব। ওয়ালা ইয়ামলিকুনা লি আনফুসিহিম যাররান ওয়ালা নাফা, তারা নিজের জন্যই কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, তারা মানুষের জীবন মৃত্যুর মালিক না, মানুষের পুনরুত্থানেরও মালিক না। এই সমস্ত মানুষের কাছে কিভাবে আমরা মাথা নত করতে পারি, তাদের কাছে কেন আমরা সিজদা করছি? আমাদের ব্যথা, আমরা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করার পরেও কিভাবে আমরা শহীদ মিনারে যেয়ে মাথা ঠুকছি, কিভাবে আমরা একজন নেতার ছবির কাছে যেয়ে মাথা নত করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, মানুষের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তার সমকক্ষ হিসাবে গ্রহণ করে নেয়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনকে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অথচ যারা ইমানদার তারা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসতে পারে না, তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা মুসলিম হয়ে কেন নানা কুসংস্কারের মধ্যে ডুবে থাকবো, কেন আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তাদের সভ্যতা আমাদের মধ্যে নিয়ে চলে আসব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাত তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে এমন একটা দিনের মধ্যে রেখে গেলাম যেই দিনটা এমন স্বচ্ছ, লাইলুহা কানাহারিহা, তার রাত এবং দিন সমান, এতই স্বচ্ছ, লাইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, এই দিন থেকে পথভ্রষ্ট হয়ে যায় না কোনো ব্যক্তি, ওই ব্যক্তি ব্যতীত যে নিজে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল বলছেন মাইয়া ইশমিনকুম বাদি, যারা আমার পরে এই পৃথিবীতে বেঁচে থাকবে তারা দেখবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের মধ্যে অসংখ্য মতভেদ, এবং এই মতভেদের মধ্যে তোমাদের করণীয় কি হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন, তোমাদের জন্য কর্তব্য হবে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, এবং খুলাফায়ে রাশিদিন তারা যে সুন্নাত রেখে গিয়েছেন, যে রীতিনীতি রেখে গিয়েছেন তাকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। শুধু তাই না, আফু আলাইহা বিন নাওয়াজিস, এই সুন্নাতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে, তার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, যেন কোনো অবস্থাতেই তোমরা এই সুন্নাত থেকে পথচ্যুত না হয়ে যাও, পথভ্রষ্ট না হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আমাদের বেদনাটা কি? আমাদের বেদনা হচ্ছে একজন মুসলমান, সে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক নেতার আনুগত্যে কেন লিপ্ত হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্য কারোর আনুগত্য করতে যেয়ে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আফা মাই ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইউত্তাবা, যে ব্যক্তি যিনি হকের দিকে মানুষকে আহ্বান করেন সেই ব্যক্তি কি অনুসরণ করার জন্য অধিক যোগ্য, নাকি ওই ব্যক্তি আম্মা লা ইয়াহদি ইল্লা আন ইউহদা,
নাকি ওই ব্যক্তি হেদায়েত করার জন্য বেশি যোগ্য বা অনুসরণ করার জন্য বেশি যোগ্য যাকে হেদায়েত করতে হয়, যাকে অন্য কেউ পথ দেখিয়েছে, অর্থাৎ যাকে আল্লাহ এবং তার রাসূল পথ দেখিয়েছে সেই ব্যক্তিকে অনুসরণযোগ্য নাকি আল্লাহ এবং তার রাসূলই বেশি অনুসরণযোগ্য? এই সহজ কথা কেন আমাদের বুঝতে কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একই প্রশ্ন করেছেন, ফামালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের বিচারটা কি, তোমাদের চিন্তাভাবনাটা কিভাবে এরকম হলো যে তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে ওই ব্যক্তির আনুগত্য করছো যাকে যে নিজে হেদায়েত পায়নি, যাকে হেদায়েত আল্লাহ এবং তার রাসূল করেছেন সেই ব্যক্তি তুমি অনুসরণ করছো কেন? অনুসরণ করতে হবে তো তাকে যিনি হেদায়েত করতে পারেন মানুষকে। আমাদের বেদনা এইখানেই যে একজন মুসলমান কেন মুসলমান হয়ে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে মাঝহাবি ফেরকাবন্দিতে নিজেকে লিপ্ত করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয় না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং নিজেদের মধ্যে মতভেদ করেছে, মিম বাদে মা জাআহুমুল বাইনাত, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরেও তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, তোমরা তাদের মতো হয় না, ওলাইকা হুম লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় আযাব। প্রিয় উপস্থিতি, একজন মুসলমান মুসলমান হয়ে কেন সহিহ হাদিস বাদ দিয়ে তারা জয়ীফ এবং জাল হাদিসকে অনুসরণ করবে? একজন মুসলমান তিনি মুসলমান হয়ে কেন আল্লাহর আইনকে বাদ দিয়ে তারই মতো একজন মানুষের আদর্শকে, তারই মতো একজন মানুষের দেওয়া আইনকে সে অনুসরণ করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি আবগুন, তারা কি চায় জাহেলিয়াতের বিধিবিধান, জাহেলিয়াতের হুকুম আহকাম সেইগুলো কি তারা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাউমি ইউমিনুন, অথচ লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা যে হেদায়েত সে হেদায়েতের চেয়ে অধিক উত্তম হেদায়েত আর কি হতে পারে? আল্লাহ লাহুল খালকু আল আমরু, যিনি সৃষ্টি করেছেন হুকুম তো হবে তারই, অন্য কারোর হুকুম কেন আমি মানতে যাব? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার দেওয়া হুকুম বাদ দিয়ে আমি কেন মানুষের মন গড়া মতবাদ কেন অনুসরণ করতে যাব? প্রিয় উপস্থিতি, একজন মুসলমান মুসলমান হয়ে কেন সে আল্লাহকে ভুলে নিজের খায়েশাতের চর্চা করবে, কেন সে পাপাচারের মধ্যে লিপ্ত হবে, কেন সে হারাম কাজের মধ্যে লিপ্ত হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলছেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধরে নিয়েছো যে তোমাদেরকে এমনিতেই বৃথা সৃষ্টি করা হয়েছে, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে না? প্রিয় উপস্থিতি, এই কোশ্চিনগুলো আমাদের সবার পক্ষ থেকে জাতির কাছে যে প্রশ্নগুলো আমরা ছুড়ে দিলাম, এই প্রশ্নগুলোর উত্তরটা কী হবে? এটাই হচ্ছে আমাদের এই আন্দোলন চালানোর মূল কাজ, মূল আমাদের কারণ হচ্ছে এটাই, এই সমাজ সংস্কার আন্দোলন আমরা চালাচ্ছি মূলত এই প্রশ্নগুলোর কারণেই। প্রিয় উপস্থিতি, আমাদের ব্যথার কারণ হচ্ছে আমরা তো পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না, আমাদেরকে অবশ্যই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে আল্লাহর সেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী জবাবটা দেব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সামনে আমাদের আমলনামাগুলো উপস্থাপন করবেন, সেদিন আমরা কী করব যে আমরা এমন আমলনামা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছি যে আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দেখানো পথে নয়, যে আমলগুলো মানবরচিত পথ, যে আমলগুলো সেগুলো হচ্ছে আমাদের নিজেদের রচিত পথ, সেই পথগুলোতে পথ চলে আমরা কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, কীভাবে তার কাছে আমরা জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলছেন, ইয়াউমা ইয়াযু যালিম, সেই দিন যারা জালেম নিজেদের উপর যারা জুলুম করেছিল তারা কী বলবে? ইয়া লাইতানি ইত্তাখাজতু মাল রাসূল সাবিলা, আমি যদি আল্লাহ রাসূলের দেখানো পথকে আমি অনুসরণ করতাম, হায় আমি যদি আল্লাহ রাসূলের দেখানো পথকে অনুসরণ করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি পৃথিবীর বুকে যখন আমি ছিলাম সেদিন যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই আফসোসটা আমাদের থাকবে সেই দিন যারা আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে অন্য কারো বিধানকে অনুসরণ করেছিলাম, অন্য কাউকে আমরা অনুসরণ করেছিলাম। এই ব্যথাটাকে সামনে রেখে আমাদের এই আন্দোলন। প্রিয় উপস্থিতি, আমরা কী চাই? আমরা চাই মানুষের আকীদা সংস্কার, আমরা চাই মানুষের আমলের সংস্কার, আমরা এদেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, ইসলাম হলো, ইসলামের মূল বিষয় হলো তাওহীদ,
ইসলামের মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এমন একটি সামান্য কাজও যদি আমাদের দ্বারা সংঘটিত হয়ে থাকে, আমাদের পক্ষে অবশ্যই জান্নাত থেকে মাহরুম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে তাদের ঈমানটাকে শিরক দ্বারা যারা মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যারা আমরা ঈমান এনেই মনে করে নিয়েছি যে যথেষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে রয়েছেন। শুধু ঈমান আনাই যথেষ্ট না, সেই ঈমানকে অবশ্যই শিরকের অপবিত্রতা থেকে মুক্ত রাখাটা জরুরি। দ্বিতীয় আমাদের যে আহ্বান, আমাদেরকে অবশ্যই অবশ্যই মানবরচিত যে কোনো বিধান, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, তাকে পরিত্যাগ করে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে ঐক্যবদ্ধ হতে হবে। এর বাইরে আমরা যা কিছুই করি না কেন, সেটাই বাতিল, সেটাই বেদাত। আমাদের একটাই কথা মানুষের কাছে, ওমা আতাকুম রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, যেটা তোমাকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এই সহজ সরল বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আর এটাকে আমরা সংক্ষেপে বলেছি কিভাবে, আসুন পবিত্র কুরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই দুটো স্লোগানের মধ্যেই আমাদের সংস্কার আন্দোলনের সমস্ত থিম লুকিয়ে আছে। প্রিয় উপস্থিতি, আমরা বারবার বলেছি, সব সময় বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন এসেছেন তখন কোনো কঠিন দাওয়াত নিয়ে আসেন নাই, তিনি দারিদ্র বিমোচনের বড় বড় স্লোগান নিয়ে আসেন নাই, তিনি দেশকে সমাজকে এত বড় করবেন, সমাজকে এত বড় প্রসপারাস করবেন, এত বড় উন্নয়নশীল রাষ্ট্রে দেশকে পরিণত করবেন, এই ধরনের কোনো স্লোগান নিয়ে আসেন নাই। তিনি কি বলেছিলেন, খুব সামান্য একটা কথা নিয়ে এসেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। খুব সামান্য একটা কথা, অথচ এই কথাটাই সমগ্র বিশ্ববাসীর জন্য ছিল একটা আতঙ্কের কারণ। আমরাও কিন্তু সমাজের বুকে অত্যন্ত সামান্য কিছু বার্তা নিয়ে এসেছি, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটা কোনো কঠিন কথা? এটা কি কোনো কঠিন কথা? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই কথাগুলো মোটেও কোনো কঠিন কথা নয়, মানুষের বোঝার ক্ষেত্রে কোনো শক্ত বিষয় নয়, অত্যন্ত সহজ কিছু বার্তা, কিন্তু এটা গ্রহণ করা অত্যন্ত কঠিন। এই বাক্যটা শুনতে যতটা সহজ, নিজের জীবনে মান্য করাটা অত্যন্ত কঠিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা কর্মী ভাইরা এখানে এসেছেন, সারা দেশ থেকে এখানে কর্মী ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ, করোনার এই বিপর্যয়ের মধ্যে দিয়েও আমরা সাধ্যমতো চেষ্টা করেছিলাম যেন ফিজিক্যালি আমরা অনুষ্ঠানটা করতে পারি, গত বছর আমরা করেছিলাম অনলাইনে, তারপরেও আমরা কিন্তু ওই মজাটা পাই নাই। আপনাদের সাথে পারস্পরিক সম্পর্কের যে একটা মানে যে মজা, একটা ভালোবাসা, সেই জিনিসটা আমরা অনুভব করতে পারি নাই। তো এই জন্য আমরা চাচ্ছিলাম যেভাবে হোক ফিজিক্যালি যেন এবার হয়, আলহামদুলিল্লাহ সেই সুযোগটা আজকে আমরা পেয়েছি। এই উপলক্ষে আমরা আপনাদের কাছে এসে যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে, আপনারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেরত রয়েছেন। আপনার বেতন যদি 5 লাখ টাকা হতো, 10 লাখ টাকা হতো, আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ব্যবসায়ী হতেন, অথবা আপনি সবচেয়ে ক্ষমতাধর একজন রাষ্ট্রনেতা হতেন, বিশ্বাস করুন ওটা আপনার পরকালীন জীবনে কোনোই কাজে আসতো না, কিচ্ছু কাজে আসতো না। আপনি একজন সাধারণ নগণ্য কর্মী, হয়তো আপনি নিঃস্ব হতে পারেন, দরিদ্র হতে পারেন, হয়তো সমাজের বুকে আপনার অবস্থানটা তেমন কিছু নাও হতে পারে, কিন্তু আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কর্মে লিপ্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কথায় কোন ব্যক্তি উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সৎ আমল করে এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী, এর চেয়ে উত্তম ব্যক্তি আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবে। সেই তিজারতটা কি, সেই ব্যবসাটা কি, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম
আনফুসিকুম, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করবে তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, জানতে পারো। পার্থিব জীবনে আমরা আমাদের সমাজে যারা ক্ষমতাধর, যারা টাকা পয়সা আলা বা যারা অনেক বড় কিছু, তাদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন তারাই যারা আল্লাহর পথে সংগ্রাম করে, তার রাসূলের পথে যারা সংগ্রাম করে, এবং যারা তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে সমাজ সংস্কারের দায়িত্বে আত্মনিয়োগ করে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ব্যক্তি। আমরা আপনাদের কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাই, আপনারা যে যে অবস্থানে থাকেন না কেন, নিজেদের অবস্থানকে আপনারা যত ছোটই মনে করেন না কেন, পৃথিবীর সবচেয়ে উত্তম দায়িত্ব আপনারা পালন করছেন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমাদেরকে তার জান্নাতের সর্বোচ্চ স্থান ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যারা আজকে কর্মী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমাদের কয়েকটি বক্তব্য। প্রথম কথা হচ্ছে, আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে। কোনো অবস্থাতে আমাদেরকে নড়বড়ে হওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, অবশ্যই সাহসী হতে হবে, অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় বিশ্বাসী হতে হবে। যদি আমরা আমাদের এই বিশ্বাসটা দৃঢ় করতে না পারি, তাহলে নিঃসন্দেহে বাতিল আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করে আমাদেরকে পথভ্রষ্ট করে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামের জীবনের একমাত্র লক্ষ্য ছিল জান্নাতে যাওয়া, আর সেই লক্ষ্যে তারা সুদৃঢ় ছিলেন বলেই তারা সফল হতে পেরেছিলেন। আর আজকে আমরা মুসলিম সমাজ আমাদের লক্ষ্যে দৃঢ় নই। আমরা একদিকে দুনিয়াও পালন করছি, তারপরে যতটুকু সময় পাচ্ছি দিনদারির কিছুটা যদি পারি তো পারলাম, আলহামদুলিল্লাহ, নালে নাই। দিনটা আমাদের কাছে মৌলিক ইম্পর্টেন্স পাচ্ছে না, দুনিয়াটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট দিনের চেয়ে। যখন দিন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, আমাদের লক্ষ্য যখন একমাত্র হবে জান্নাত, আমাদের লক্ষ্য যখন হবে একমাত্র পরকাল, তখনই নিঃসন্দেহে আমরা হকের ময়দানে দৃঢ়চিত্ত কর্মী হিসাবে কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জন্য সবচেয়ে বড় যে বিপদ, সে কথাটুকু না বললেই পারছি না, যে দুনিয়া হয়তো বা আমাদেরকে প্রতারিত করতে পারছে না বা পারবে না ইনশাআল্লাহ। হয়তো শিরক বেদাত আমাদেরকে আচ্ছন্ন করবে না ইনশাআল্লাহ, এটুকু আমরা বিশ্বাস করি, কিন্তু শয়তান ভালো ভালো বুলি দিয়ে আমাদেরকে প্রতারিত করতে পারে। আমাদেরকে শয়তান কখনো কখনো একামতের দিনে দিনের নাম করে বুলেট ব্যালটের রাজনীতিতে নামিয়ে দিতে পারে। আমাদেরকে কখনো জিহাদের নামে সন্ত্রাসের পথে নামিয়ে দিতে পারে। আমাদেরকে কখনো ঐক্যের নামে আমাদের এই সংগঠিত শক্তিকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আমাদেরকে কখনো ঐক্যের নামে নিজেদের আত্মপরিচয় গোপন করে আহলে হাদিস বলা বাদ দিয়ে শুধুমাত্র মুসলিম বলতে হবে এই ধরনের ফাঁদে ফেলতে পারে। এই জিনিসগুলো বাস্তবে বা মানুষের মুখে শুনলে খুব শ্রুতি মধুর মনে হয়, কিন্তু এগুলো বাস্তবতা যখন আমরা উপলব্ধি করতে যাব, দেখব এগুলো হচ্ছে আমাদের পথভ্রষ্ট করার মূল মন্ত্র। প্রিয় উপস্থিতি, যদি আমাদের মধ্যে ইস্তিকামাত না থাকে, লক্ষ্যে দৃঢ়তা না থাকে, তাহলে এই ধরনের কথা শোনা মাত্রই কিন্তু আমরা নড়বড়ে হয়ে যাব। যার অসংখ্য প্রমাণ আমাদের মধ্যে রয়েছে, আমাদের অসংখ্য ভাই যারা সংগঠনের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন, তারা কিন্তু আজকে পদভ্রষ্ট হয়ে গেছেন এই ধরনের মিষ্টি মধুর কথা শুনে, যেগুলো আপাতত মিষ্টি মধুর শোনায় বটে, কিন্তু এগুলোর মধ্যে রয়েছে বিষ। প্রিয় উপস্থিতি, আর এই জন্যই সংগঠন করাকেই আমরা সবসময় গুরুত্বপূর্ণ মনে করি, কারণ সংগঠন করলে একজন ব্যক্তির মধ্যে ইস্তিকামাত থাকে, লক্ষ্যে দৃঢ়তা থাকে, সে তার গাইডলাইনটা সঠিকভাবে পায়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন আযাবের জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবন যাপন করাকে অপরিহার্য করা হলো এবং বিচ্ছিন্ন থাকাটাকে নিষেধ করা হলো। কেন? ফাইন্না শাইতান মাল ওয়াহেদ, শয়তান থাকে একজন ব্যক্তির সাথে, বিচ্ছিন্ন ব্যক্তির সাথে। ওহুয়া মিনাল ইসনাইন আবাদ, শয়তান দুইজন ব্যক্তি থেকে, সংগঠিত শক্তি থেকে সবসময় দূরে দূরে থাকে। মান আরাদা বুহবু হাতাল জান্না ফালিয়াজিমিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, জান্নাতের ফাইভ স্টার ক্যাটাগরিতে যারা থাকতে চায়, তাদের জন্য জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, দুঃখজনক বিষয় যে আজকে আমাদের মাঝে কিছু ভাই এমন রয়েছেন যারা
মনে করে নিয়েছেন সংগঠন না করাই হচ্ছে একটা ফ্যাশন। তারা বুক ফুলিয়ে সিনা উঁচু করে বলেন আমরা সংগঠন করি না। প্রিয় উপস্থিতি, একদম একটা ভুল ধারণার মধ্যে আপনারা লিপ্ত রয়েছেন। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি যে আজকে আপনারা যারা মনে করছেন যে সংগঠন করি না বলে আমরা অনেক বড় একটা কাজ করে ফেলেছি বা আমরা বোধহয় অনৈক্য থেকে দূরে রেখেছি রয়েছি, আমরা বলবো নিঃসন্দেহে আপনারা সংগঠন না করার নাম করে একটা আলাদা দল বানিয়ে ফেলেছেন, সংগঠন না করা দল। আপনারা নিজেদের অজান্তে একটা দল বানিয়ে ফেলেছেন, আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। এবং আপনারা এর মাধ্যম দিয়ে যে অনৈক্য থেকে দূরে থাকতে চাচ্ছেন, আপনারা বরং অনৈক্য এখানে সৃষ্টি করছেন। এটাই হচ্ছে বাস্তবতার কথা। এজন্য যারা সংগঠনের বিরোধিতা করছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমি বারবার অনুরোধ জানিয়েছি এর আগে অসংখ্যবার, আজকের এই কর্মী সম্মেলন থেকেও আমরা আবারও আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, সংগঠন করা যাবে না, সংগঠন করা যাবে না এই কথা বলে আপনারা বহু যুবককে বিভ্রান্ত করে ফেলেছেন। এবার একটু থামুন, এবার একটু থামার চেষ্টা করুন। যদি সংগঠন আপনি করতে না চান, আমরা আপনাকে কখনোই বাধা দেইনি, কখনোই নিষেধ করেননি। আপনার হয়তো সেই জাজবাটা নেই, সেই ক্ষমতাটা হয়তো নেই, মানুষকে সংগঠিত করা, মানুষের সাথে মেশা এই কাজটা এত সহজ কাজ না। হয়তো বা এই কাজটা আপনার জন্য কঠিন মনে হচ্ছে, আপনি আলাদা থাকেন, আপনাকে আমরা কখনোই বাধা দেইনি বা আপনার বিরুদ্ধে আমরা কখনো কথা বলি নাই। আপনি দূরে থেকে আপনাদের জন্য আমাদের জন্য এতটুকুই করতে পারেন। আপনি যদি সত্যিকার অর্থে আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনি সংগঠনের জন্য দূরে থেকে এটুকুই করতে পারেন, অন্তত আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগটা দান করেন। আর যদি দোয়া করতে না পারেন, কমপক্ষে চুপ থাকেন। এই চুপ থাকাটাই আমাদের জন্য অনেক উপকারের কারণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানে মিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়াল ইয়াসমুত। যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, সে হয় ভালো কথা বলুক আর না হলে চুপ থাকুক। আপনি যদি ভালো কথা না বলতে পারেন, সংগঠনের পক্ষে না বলতে পারেন, সংগঠনকে দৃঢ় করার জন্য, গতিশীল করার জন্য আপনি সরাসরি ভূমিকা রাখতে নাও পারেন, কমপক্ষে দূর থেকে দোয়া করুন। যদি দোয়া করতে না পারেন, কমপক্ষে চুপ থাকুন। আপনার চুপ থাকার মাধ্যমে বহু যুবক ইনশাআল্লাহ হেদায়েতের পথে থাকতে পারবে ইনশাআল্লাহ। আপনার কথা বলার কারণেই বহু যুবক বিভ্রান্ত হচ্ছে, আপনি যে উদ্দেশ্যে তাদেরকে বলছেন তার ঠিক মানে বিপরীত কাজটাই হচ্ছে। এটা আপনাকে অনুধাবন করতে হবে। এই অনুধাবন করার জন্য আজকে আমরা কেন্দ্রীয় কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, মনে রাখবেন বাতিলরা কিন্তু ঐক্যবদ্ধ, তারা কিন্তু আপনার কথায় খুশি হচ্ছে। আপনি যখন বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন, যখনই আপনি বলছেন যে সংগঠন করার দরকার নেই, যে যার মতো থাকো, তখন খুশি হচ্ছে কারা? খুশি হচ্ছে বাতিলরাই, যারা নিজেরা ঐক্যবদ্ধ কিন্তু তারা চায় যে আমরা বিচ্ছিন্ন থাকি, অনেকের মধ্যে থাকি, তারাই কিন্তু খুশি হচ্ছে। আপনি দয়া করে আপনার এই কথার মাধ্যম দিয়ে শয়তানকে খুশি করবেন না, বাতিলকে খুশি করবেন না। যদি কিছু করতে না পারেন, কমপক্ষে চুপ থাকেন, এটা দ্বারাই আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে কথা হচ্ছে, আমাদের নৈতিক চরিত্রের দৃঢ়তা দরকার। এখন ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো মুহূর্তে আমরা পাপের কাজে লিপ্ত হয়ে যেতে পারি। আমরা আমাদের কিছু কর্মী ভাইদের মধ্যে দেখেছি, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে দেখা যাচ্ছে অনেক সময় আজকের সমাজে যে বাজে কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এই কালচারের মধ্যে আমাদের অনেক দিনদার যুবক ফেঁসে যাচ্ছেন। তারা নিজেদের অজান্তেই এই ধরনের বিষয়গুলোর সাথে জড়িত হয়ে পড়ছেন। এগুলো বিষয়ে আসলে বাইরে বলার নয়, তারপরেও এটুকু আমরা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের দিনদার যুবকদের মধ্যেও এই বিষয়টা আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়ছে এই সোশ্যাল মিডিয়ার অকল্যাণে। সোশ্যাল মিডিয়ার অসংখ্য উপকার রয়েছে। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ যুব সমাজের মধ্যে যে ইসলামের যে বিস্তৃতি, ইসলামের যে প্রচার এবং প্রসার, তার একটা বড় কারণ কিন্তু এই মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের অনেক দিনদার যুবক যারা দিনের পথে ফিরে আসছেন আবার নষ্ট হয়ে যাচ্ছেন এই ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে। আমরা অনুরোধ করব যে আমাদের কর্মী ভাইরা প্রত্যেকে যেন নৈতিক চরিত্রে এক একজন বলিয়ান এমনভাবে থাকেন যে কোনো অবস্থাতেই শয়তান তাদেরকে যেন পথভ্রষ্ট করতে না পারে, কোনো অবস্থাতেই যেন এই বাজে কালচারের সাথে যেন যুক্ত হতে না দেয়। আপনারা সবাই ভালো করে জানেন এই পৃথিবীতে
যেই সভ্যতাগুলো ধ্বংস হয়েছে, সভ্যতাগুলো ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কি? নারী, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ও, এমনকি তার মৃত্যুর আগেও তিনি কি বলেছেন? ইত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো, নারীর ফেতনা থেকে ভয় করো। আমাদের যুবক ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি বা নেই, বা যে যেখানে থাকি, আমাদের পরিবেশটাই এখন এমন নোংরা, যেখানেই আপনি যান না কেন, এই পরিবেশ আপনাকে সবসময় পোক করতে থাকবে, পিছন থেকে আপনাকে সবসময় ধাক্কা দিতে থাকবে। এই অবস্থায় আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য যেটা, নিজের নৈতিক চরিত্রকে সুদৃঢ় রাখা, এমনভাবে সুদৃঢ় রাখা যে শয়তান যেন সেখানে প্রবেশ করার কোনো সুযোগ না পায়। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা এখনও বিয়ে শাদী করেন নাই, দ্রুত বিয়ে শাদী করে নেবেন। আজকে এখানে অভিভাবকরা নাই, অভিভাবকরা থাকলে আমি মানে জোর গলায় বলতাম বিষয়টা, যে আমাদের যুবক ভাইদেরকে অবশ্যই আপনারা এই ধরনের বিপদের মধ্যে রেখেন না, তাদেরকে দ্রুত একটা এমন পরিবেশ দেন যেই পরিবেশ থেকে তারা ইনশাআল্লাহ নৈতিক চরিত্রের উপর সুদৃঢ় থাকতে পারবে। আচ্ছা, আরও যে বিষয়গুলো রয়েছে ইসলামের যে মৌলিক শেয়ারগুলো, এগুলো যেন আমরা কখনোই অবহেলা না করি, যেমন টাকনুর উপরে কাপড় পরা, দাড়ি ছেড়ে দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে ইসলামের কমন শেয়ার, এই শেয়ারগুলোকে যেন আমরা কখনোই অবহেলা না করি। তিন নম্বর হচ্ছে সততা, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতা। এই তিনটা গুণ হচ্ছে এমন একটা গুণ যেটাকে বলা হয় ইসলামী খেলাফতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা গুণ, সততা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা। এই তিনটা গুণ যার মধ্যে রয়েছে, সে ব্যক্তি পৃথিবীর যেখানেই যাক না কেন, সে ব্যক্তি নেতৃত্ব হিসাবে গৃহীত হবে। এমনকি ইবনে তাইমিয়া বলছেন, যদি কোনো সরকার ন্যায়পরায়ণ হয়, সে যদি কাফের সরকারও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বের স্থায়িত্ব দান করে থাকে। ন্যায়পরায়ণতা এমন একটা গুরুত্বপূর্ণ গুণ, আমাদের কর্মী ভাইদের মধ্যে প্রত্যেকের মধ্যে যেন এই তিনটা গুণ থাকে, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। কোনো অবস্থাতেই যেন তারা এই তিনটা গুণ থেকে দূরে সরে না আসে। আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন, অনেক ভাই বলবো না, অল্প কিছু সংখ্যক ভাই এমন রয়েছেন যাদের হাতে টাকা পয়সার বড় দায়িত্ব রয়েছে, কিন্তু সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করতে পারেন না। মনে রাখবেন, এক টাকার খেয়ানত করা 1 কোটি টাকার খেয়ানত করা সমান। আবার বলছি কথাটা, এক টাকার খেয়ানত করা 1 কোটি টাকার খেয়ানত করা সমান অপরাধ। মনে থাকবে বিষয়টা, আমাদের হাতের দ্বারা যেন একটা টাকারও খেয়ানত না হয়, এই জায়গায় যেন আমরা পূর্ণ আমানতদারিতা রাখতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হচ্ছে ধৈর্য, ধৈর্য ধরে রাখা। ধৈর্যটা এমন একটা গুণ, বলা হয়ে থাকে আপনি ধৈর্য ধরেছেন তো জিতে গেছেন। ধৈর্য ধরেছেন মানে আপনি জিতে গেছেন, যে অবস্থায় আপনি থাকেন না কেন, ধৈর্য ধরেছেন মানে আপনি জিতে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বারবার ধৈর্য ধরার কথা বলছেন। এমনকি একজন মুসলমানের যে 4টি মৌলিক কর্তব্য রয়েছে, সূরা আসরে আমরা পড়েছি না, সর্বশেষটা কি? ওয়াতাওয়াসাও বিসসাবর, তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা আস-সাবিরিন। কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। আল্লাহু মা আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন। অর্থাৎ এই ছোট দল যারা, তারা বড় দলের বিরুদ্ধে কিভাবে জয়লাভ করেছে? ধৈর্যের মাধ্যম দিয়ে। আমাদের একটা গান আছে না শফিকুল ইসলাম সাহেবের, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, তাই না? এই ধৈর্যটা এমন একটা গুণ, প্রত্যেকটা বিজয়ের পিছনে এই ধৈর্যের গুণটা রয়েছে। অতএব যে কোনো অবস্থাতেই বিপদ আপদ আসবে, আমাদের সামনে সবসময় আসবে, যেহেতু আমরা সমাজ সংস্কারের ময়দানে রয়েছি, মানুষের কাছ থেকে গালিগালাজ খেতে হবে, মামলা খেতে হবে, পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে, নানা রকম বিপদ আসবেই। এই সমস্ত বিপদে আমাদেরকে কখনোই ধৈর্য হারা হলে চলবে না, এই ধৈর্য যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ বিজয় আমাদেরই। সর্বশেষ কথা হচ্ছে সদাচারণ। আমরা আলহামদুলিল্লাহ আকিদার দিক দিয়ে অনেক পাকাপোক্ত, আমলের দিক দিয়েও পাকাপোক্ত, কিন্তু সদাচারণের জায়গায় আমরা কিন্তু পিছিয়ে আছি। এটা আমি যে দেশেই গিয়েছি, আহলেদিস ভাইদের সাথে যখনই কথা হয় তারা কিন্তু এই কথাটাই আমাদেরকে বলেন বারবার, ভাই আমরা এই জায়গায় এসে বিপদে আছি, পারস্পরিক আচরণটা আমাদের এমন রুক্ষ হয়ে যায়, এমন হয়ে যায় যে আমরা পরস্পরকে আপন করে নিতে পারছি না। আকিদা আমল সবই একই, কিন্তু আমরা অন্যকে কি বলবো, আমাদের শত্রু ভেবে বসছি, বিদ্বেষ পোষণ করছি তার প্রতি, অথবা তার সাথে আমরা সুন্দর আচরণ করতে পারছি না, আর এ কারণে কিন্তু আমাদের পারস্পরিক অনেক বিভেদ তৈরি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এভাবে বলছেন তার রাসূলকে উদ্দেশ্য করে, ওয়াকুল লি ইবাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন
যে ইয়াকুলু আল্লাতিহি আহসান, সে যেন বলে সর্বোত্তম কথাটা, সে যেন সর্বোত্তম কথাটা বলার চেষ্টা করে। ইন্না শাইতান ইয়ানযাউ বাইনাহুম, কেননা শয়তান তাদের মধ্যে পারস্পরিক বিচ্ছেদ তৈরি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়, সমস্যা তৈরি করতে চায়। ইন্না শাইতান কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য সুস্পষ্ট শত্রু। তাহলে যে কথাটি বলতে চেয়েছিলাম, আমাদের জন্য অপরিহার্য একটা গুণ অর্জন করা যেটা দরকার সেটা হচ্ছে সদাচরণ। আমরা যেন পরস্পরের সাথে সুন্দর আচরণ করি, আমাদের কোনো কথায় যেন আমাদের কোনো ভাই আহত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, সংগঠন থেকে যেন দূরে সরে না যায়। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে যে একটা বাজে আচরণ করে বসছে, আমি সভাপতি, আমার যারা কর্মী আছে তাদের সাথে আমি এমন একটা আচরণ করেছি যে সেই কর্মী বলছে থাক আমি থাকবোই না এদের সাথে আর, এরকম কিন্তু অসংখ্য ঘটনা ঘটেছে, ঘটেনি? শুধুমাত্র আমার আচরণের কারণে এইভাবে মানুষ যদি চলে যায়, এর জন্য দায়ভার কি আমাকে নিতে হবে না কালকে আমাদের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা এখন সময় একেবারেই সংক্ষিপ্ত, একটা কথা শুধু বলে দিই যে আমাদের অনেক ভাইয়ের মধ্যে একটা বড় সমস্যা আছে যে আমরা অন্যকে সন্দেহ করে বসি, হয়তো তার মধ্যে কোনো বিষয়ে ত্রুটি আছে, তো ত্রুটি থাকাটার অর্থ এই না যে আমি তাকে একেবারে আমার বন্ধুত্বের তালিকা থেকে বের করে ফেলবো, আমার সংগঠন থেকে বের করে ফেলবো। তাকে সংশোধন করাটাই তো আমাদের মূল দায়িত্ব। সংগঠন করি আমরা কী জন্য? মানুষকে সংস্কারের জন্য, যে তাই না? একজন ভাইয়ের জন্য মধ্যে যদি কিছু ত্রুটি থেকে থাকে, সেই ভাইটাকে আমি কি আমার থেকে দূরে ঠেলে দেব নাকি তাকে সংস্কারের চেষ্টা করব? আমরা উল্টো কী করছি, তার বিরুদ্ধে বা তার বিষয়ে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছি নিজেরাই, যে অমুক ভাইয়ের মধ্যে এই সমস্যা বোধহয় আছে। আপনাকে কে বলল? হাল্লা শাকাক্তা কলবাহু, আপনি তার অন্তর ফেড়ে দেখেছেন তার মধ্যে এই সমস্যাটা আছে? আপনি কেন তার ব্যাপারে ধারণা করে একটা কথা বললেন? অন্তত আমি এটুকু আপনাদেরকে বলবো, সংগঠনে যারা ভাই রয়েছেন আমরা এটুকু বিশ্বাস রাখি তারা ইনশাআল্লাহ মানে এমন মানে মৌলিক ত্রুটি থেকে মুক্ত যে ত্রুটিগুলো ইসলাম থেকে বের করে দেয়, এই ধরনের ত্রুটির সাথে তারা কেউ যুক্ত নন ইনশাআল্লাহ, এটুকু আমরা বিশ্বাস করি। আমরা এটুকু বিশ্বাস করি আমাদের সংগঠনে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে কখনো জঙ্গিবাদী আকীদা থাকতে পারে না, এটুকু বিশ্বাস আমরা আমাদের কর্মীদের প্রতি দৃঢ়ভাবে রাখি। এখন আপনি যদি মনে করেন যে না অমুক ভাই একদিন একটা কথা বলেছে যেটা মনে হয়েছে ওই রকম, ওই দিন তালেবানের পক্ষে কথা বলেছে সে জঙ্গি, এইরকম চিন্তাভাবনা হুট করে করবেন না। তাকে ডেকে আপনি আগে জানেন, জিজ্ঞাসা করেন যে তোমার আকীদাটা কি, তোমার আকীদায় কি এই ধরনের সমস্যা আছে, তার কাছ থেকে স্পষ্ট না জেনে আপনি তার প্রতি একটা সন্দেহ আরোপ করবেন না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ, আল্লাহ রসুলের কথাটা আমাদের তো মনে রাখা দরকার। ওই যে একজন ব্যক্তিকে ওসামা বিন জায়েদ হত্যা করে ফেলেছিলেন, কী কারণে? সে ব্যক্তি কাফের, যখন তাকে তার উদ্দেশ্যে তরবারি উচ্চারণ মানে উঁচু করা হলো, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওসামা বিন জায়েদ বুঝতে পারলেন যে সে বোধহয় বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তিনি তাকে মেরে ফেললেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কীভাবে ভৎসনা করলেন? তিনি তাকে উদ্দেশ্য করে বারবার বলছিলেন তুমি আল্লাহর কাছে কী জবাব দেবে? ওই লোকটা যদি সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবে? হাল্লা শাকাক্তা কলবাহু, তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে যে সে আসলে কি বলেছিল? প্রিয় উপস্থিতি, অল্পতেই সন্দেহ করবেন না, তাকে কোনো বিষয়ে যদি কারোর ব্যাপারে সন্দেহ তৈরি হয় তাকে ডেকে স্পষ্ট করে জেনে নিন, দূর থেকে কারোর বিরুদ্ধে সংগঠনের কর্মী বিষয়ে অন্তত পক্ষে সন্দেহ করবেন না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই সংস্কার আন্দোলন চালিয়ে আসছে। এই 42 বছরে আলহামদুলিল্লাহ বহু মানুষ এই আন্দোলনের ফসল হিসাবে তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সংগঠনের ডালপালা অনেক বিস্তৃত হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের পত্রিকা রয়েছে, আমাদের বইপত্র রয়েছে, আমাদের মিডিয়া রয়েছে, যার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সারা দেশের বুকে সারা বিশ্বের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মিশন এগিয়ে নিয়ে চলার সুযোগ পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ওয়ায়ামুরুন বিল মারুফ, এবং মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে, ওয়ায়ানহাউন আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, ও উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম। আমরা চাই এই সফল কামদের কাতার ভুক্ত হতে ইনশাআল্লাহ।
আমরা চাই যুব সংঘের এই প্ল্যাটফর্মকে আরও বেগবান আমরা যেন করে তুলতে পারি। আর এ লক্ষ্যেই বাংলাদেশ আলো যুব সংঘের বর্তমান কার্যকালে আমরা এই মূলনীতি গ্রহণ করেছি যে ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর। আর এই মূলনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যারা মাধ্যম তারাই হচ্ছেন আপনারা কর্মীরা, যারা তৃণমূল পর্যায়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে পৌঁছে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করব আপনাদের কাছ থেকে এই দাওয়াতকে বেগবান করার জন্য আপনারা আপনাদের যৌবনের এই শক্তি, যৌবনের এই সাহস, যৌবনের আত্মবিশ্বাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। মনে রাখবেন সময়টা কিন্তু আমাদেরই, সময়টা কিন্তু যুবকদেরই। এই যুবকদের মধ্যে যে সাহস রয়েছে, যে শক্তি রয়েছে, যে আত্মবিশ্বাস রয়েছে, এটা কিন্তু সাধারণত মুরব্বীদের মধ্যে থাকে না। সুতরাং আমরা যত বেশি সমাজের বুকে অ্যাক্টিভ হব, যত বেশি অগ্রসর হব, সমাজ কিন্তু তত বেশি ইনশাআল্লাহ সংস্কার হয়ে যাবে। তার বাস্তব ফলাফল কিন্তু আজকে আমরা সমাজের ময়দানে দেখছি। সুতরাং আমাদের অবশ্যই অবশ্যই পিছপা হলে চলবে না, কোনো অবস্থাতেই হতাশ হলে চলবে না, কোনো অবস্থাতেই অলসতা বিলাসিতায় ডুবে নিজের দায়িত্বকে ভুলে যাওয়া চলবে না। আমরা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেই দিনের জন্য অপেক্ষা করব যেই দিন বাংলার প্রতিটি ঘরে এই দাওয়াত পৌঁছে যাবে। আমাদের জন্য এটা জরুরি না এই বাংলার প্রতিটা মানুষ হক গ্রহণ করবে, বরং আমাদের জন্য জরুরি কি প্রত্যেকটা মানুষের কাছে যেন হকের আওয়াজটা পৌঁছে যায়। তারা গ্রহণ করুক বা না করুক, আমাদের কর্তব্য যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমরা কি এই দায়িত্ব পালন করতে পারবো ইনশাআল্লাহ? যদি পারি ইনশাআল্লাহ তাহলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবেই ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দূর দূরান্ত থেকে আপনারা আমাদের দাওয়াতে, আমাদের আহ্বানে কেন্দ্রে এসে আমাদেরকে সাড়া দিয়েছেন। আমরা আশা করব যে আজকের এই সম্মেলন থেকে যে গুরুত্বপূর্ণ পাথেয় আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, এই পাথেয়কে কাজে লাগিয়ে সমাজ সংস্কারের ময়দানে আপনারা দুর্বার গতিতে আবারও ঝাঁপিয়ে পড়বেন। যে বিপদ বিপর্যয় আসবেই, করোনা আসবে, আরও কী মহামারী আসবে, নানা জিনিস আসবেই, কিন্তু আমরা যেন আমাদের দায়িত্ব কখনো ভুলে না যাই, আমাদের জীবনের মিশন যেন আমরা কখনো ভুলে না যাই। এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র মিশন, যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াতকে আমরা সর্বত্র ছড়িয়ে দেব। এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র মিশন, এই মিশনকে যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।